জামাইকে হসপিটালে রেখে সাজুগুজু করে বেড়ায় কিভাবে, হাসে কিভাবে? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রায় এক মাসের বেশি সময় হয়ে গেল রুবায়াত ফাতেমা তনের স্বামী সাদাত রহমান হাসপাতালে ভর্তি, এখনো অবধি কোমায় রয়েছেন তিনি। ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছেন, এমনকি ডাক্তাররা রুবায়াত ফাতেমা তনিকে এমনটাও পরামর্শ দিয়েছেন যাতে তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু রুবায়াত ফাতেমা তার স্বামীকে এমন ভাবে যেতে দিতে চায় না, যার কারণে তিনি এমনটা করেননি। কিন্তু হুট করেই রুবায়াত ফাতেমা তনি তার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনটা ঠিক এমনই লিখে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, জামাইকে হসপিটালে রেখে সাজুগুজু করে বেড়ায় কিভাবে, হাসে কিভাবে? তিনি সেখানে আরো লেখেন, কোম্পানির জন্য কতটা প্রয়োজনীয় হলে বাংলাদেশ থেকে শাড়ি আনিয়ে ব্যাংককে শুট করে প্রমোশন করতে হয়, আশা করি ব্রেন খাটিয়ে চিন্তা করবেন। আসলে এখানে অনেকেই রুবায়াত ফাতেমা তনিকে কটাক্ষ করে কথা বলতে শুরু করেছেন, কারণ তিনি তার স্বামীকে হসপিটালে ভর্তি রেখে সাজুগুজু করে বিভিন্ন ধরনের ভিডিও আর ছবি পোস্ট করছেন। এদিকে অনেকেই বোঝার চেষ্টা করছেন না যে তার স্বামীর ব্যাংককে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, যার কারণেই এক প্রকার বাধ্য হয়ে মেকআপ করে সাজুগুজু করে তাকে ফটোশুট করতে হচ্ছে যাতে তার কাপড়গুলো বিক্রি হতে পারে। রুবায়াত ফাতেমা তনি অনেকবারই রিকোয়েস্ট করেছেন দর্শকদের যাতে এমন বাজে মন্তব্য না করেন, কারণ তার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যার কারণে তাকে বাধ্য হয়ে ব্যবসাও সামলাতে হচ্ছে। তাই তিনি মেকআপ করে হাসি মুখে দর্শকদের সামনে এসে লাইভ করেন দেশে এসে, আর এটা নিয়েও তাকে এখন মন্তব্য করা হয়। বুক ভরা কষ্ট নিয়ে তিনি অনেকবার রিকোয়েস্ট করেন, তারপরে আর তিনি কী বা করতে পারতেন, যার জন্যই হয়তো তিনি এবার নিজেকেই নিয়ে এইভাবে পোস্ট করেছেন। অনেকেই কিন্তু তাকে সান্ত্বনাও দিয়েছেন, বলেছেন কারো কটু কথা যাতে তিনি কানে না নেন, আর নিজের স্বামী আর ব্যবসা সফলভাবে যাতে তিনি ধরে রাখতে পারেন তার জন্য দোয়া করেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর তনির এই পোস্ট সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।